চ্যানেল আইয়ের প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে কাজ করতে যাচ্ছেন সুপারস্টার শাকিব খান। শাকিব খানকে চ্যানেল আইয়ের ইমপ্রেস টেলিফিল্ম প্রস্তাব করে একটি সিনেমা নিয়ে এই বিষয়ে কথাবার্তা বলতে সুপারস্টার শাকিব খান গতকাল ইমপ্রেস টেলিফিল্ম অর্থাৎ চ্যানেল আইয়ের অফিসে আসেন এবং সেখানে তাকে গল্প শোনানো হয় এবং গল্প শুনে সুপারস্টার শাকিব খান ইমপ্রেসড হন, পাশাপাশি গল্পটাকে ইম্প্রোভাইজ করতে বলেন। এবং এই সিনেমায় পরিচালক হিসেবে কে থাকবে এখন পর্যন্ত ঠিক করা হয়নি, গল্পটা ঠিক করা হয়েছে। ইমপ্রেস টেলিফিল্মের মাধ্যমে এই সিনেমাটির শুটিং শুরু হবে, যাবতীয় কার্যক্রম শুরু হবে। এই সিনেমাটি সিনেমা হলের পাশাপাশি চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনেও আসলে এটা চালানো হবে। এবং এই সিনেমায় সুপারস্টার শাকিব খান বরাবরের মতো 1 কোটি টাকা পারিশ্রমিক চেয়েছেন। এবং আপকামিং যেসব সিনেমা সুপারস্টার শাকিব খানের রয়েছে তাদের লিস্টে কিন্তু এই সিনেমাটাও থাকবে। 2024 সালের শেষের দিকে এই সিনেমাটি মুক্তি পেতে পারে। সুপারস্টার শাকিব খান 15 তারিখ ইন্ডিয়ায় যাবেন, সেখানে গিয়ে দরদ নামে সিনেমা শুটিংয়ে অংশগ্রহণ করবেন এবং দরদের শুটিং শুরু হবে সুপারস্টার শাকিব খানের 16 তারিখ থেকে।